জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। শনিবার নসিপুর আজিমগঞ্জ রেলওয়ে ব্রিজ পরিদর্শনে গেছিলেন কংগ্রেসের সংসদীয় দলের নেতা তথা পিএসসি চেয়ারম্যান অধীর চৌধুরী। আর যা নিয়ে মুর্শিদাবাদ জেলায় রাজনৈতিক তরজা তুঙ্গে, এই প্রসঙ্গে রবিবার সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ কি বললেন শুনে নেওয়া যাক। আমাদের জেলার জন্য এটা একটা বৈপ্লবিক একটা পদক্ষেপ বলে আমি মনে করি, খুব আনন্দ পাই, তাই আবেগের সঙ্গে আমি এটার সঙ্গে জড়িত, আবেগ দিয়ে আমি এই রেল সংযুক্ত করার জন্য চেষ্টা করেছি, ফলে দেরি আমারও সহ্য হচ্ছে না, দেরিতে আমি অধৈর্য হয়ে পড়ছি। এমনি আমার নাম অধীর, আবার কাজে দেরি দেখলে আরও অধীর হয়ে যায়, তো স্বাভাবিকভাবেই আমার অধীরতার জন্যেই আমি বারবার করে রেলেকে তাকদা মেরে বলেছি আবার আমি দেখতে যাব। কেন, যেটুকু বাকি আছে এবার গিয়ে আমি সিধা রেল দপ্তরে গিয়ে কথা বলবো, চেয়ারম্যান রেলওয়ে বোর্ডের সঙ্গে কথা বলবো, মন্ত্রীর সঙ্গে কথা বলবো আরও গতি বাড়ানোর জন্য, তারপর সিআরএস অর্থাৎ কমিশনার অফ রেলওয়ে সেফটি তার সঙ্গে কথা বলে যাতে দ্রুত এখান দিয়ে ট্রেন চলে, শুধু লাইন না যাতে ট্রেন চলে তার ব্যবস্থা করবে। হুবহু মিথ্যা কথা বললেন কালকে, উনি রেল প্রতিমন্ত্রী দু বছর ছিলেন, একটুও কোনো স্টেপ নেননি যে নসিপুর রেল ব্রিজ দিয়ে রেল চলাচল শুরু হোক। তারপরেও অনেক বছর কেটে গেছে, 14 থেকে 23, এর মধ্যে উনি কোনো দিন 2021 সালের 10ই ডিসেম্বরের আগে পর্যন্ত রেলমন্ত্রীর কাছে যাননি, রেল বোর্ডে যাননি, জিএমের কাছে যাননি, ডিএরএমের কাছে যাননি। যদি গিয়ে থাকেন 2021 সালের 10রা ডিসেম্বর থেকে 2022 সালের 30শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত ওনাকে আমি বলবো যে আপনি একটা দেখান যে আপনি ডিআরএমের কাছে গেছেন বা জিএমের কাছে গেছেন বা রেল প্রতিমন্ত্রীর কাছে গেছেন বা রেল বোর্ডে গেছেন বা রেলমন্ত্রীর কাছে গেছেন, তার একটা প্রতিলিপি দেখান। আপনি কাল সুন্দরভাবে পরিবেশন করলেন যে আপনারা তর সইছে না, আপনি নাকি আর সহ্য করতে পাচ্ছেন না। কোথায় ছিলেন অধীরবাবু? আপনার আবেগ জড়িয়ে আছে, আপনার আবেগ জড়িয়ে আছে বলছেন, কোথায় ছিলেন? হ্যাঁ, আপনার সরকারের আমলে ভিত্তি স্থাপন হয়েছিল, আপনার সরকারের আমলে ব্রিজ তৈরি হয়েছিল, কিন্তু আপনার সরকার জমিজট মেটায়নি, এ রাজ্য সরকার জমিজট মেটায়নি, আপনারা জমিদাতাদেরকে উস্কিয়ে দিয়েছেন, আপনারা উস্কানি দিয়ে বলেছেন তোমরা কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করো, তোমরা রেলমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করো, তারা চাকরি দিতে বাধ্য থাকবে, কারণ এরা মানুষকে নিয়ে রাজনীতি করতে ভালোবাসে। অধীরবাবু রেল প্রতিমন্ত্রী থেকেও মুর্শিদাবাদে কোনো রেলের উন্নয়ন তিনি করেননি, তার ব্যক্তিগত উন্নয়ন হয়েছে, তার কোথায় কোথায় জমি আছে সেখানে রেল স্টেশনকে ট্রেন দাঁড় করাতে হবে, এগুলো উনি করেছেন, কিন্তু সার্বিকভাবে মুর্শিদাবাদ জেলার মানুষের জন্য তিনি কিছু করেননি।